ওয়েলকাম গাইস। তো এই মুহূর্তে আমরা রয়েছি আমুলের অফিসিয়াল ওয়েবসাইটে। আমুল নামটা শুনলেই তোমরা সবাই জানো যে আমুল এমন এমন প্রোডাক্ট বানায় সবারই কিন্তু জিভে জল চলে আসে। তো আমুল কোম্পানিতে কিন্তু আমরা অবশ্যই জবের জন্য একটা অ্যাপ্লাই আজকে তোমাদেরকে করে দেখাবো। ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে এবং ভিডিওটি কিন্তু শেষ অবধি দেখতে হবে, মাঝখান থেকে স্কিপ করলে কিন্তু কিছু হওয়া যাবে না। সেই জন্যই কিন্তু আমি রিকোয়েস্ট করছি ভিডিওটা কিন্তু পুরোপুরি দেখো, এবং ভিডিওটি দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটু লাইক করে যাবে এবং বন্ধুর সাথে শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার মতো কিন্তু তাদেরও চাকরির দরকার থাকতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা কিন্তু নিজেদের হাতে থাকা যে স্মার্টফোন সেটা থেকেও আবেদন করতে পারো। তোমাদের কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে, এমন কোনো বাধ্যতামূলক ব্যাপার নেই। তোমরা কিন্তু যেটা করবে যে গুগল ক্রোম খুলে নেবে, সেখান থেকে থ্রি ডটে ক্লিক করে কিন্তু ডেস্কটপ সাইট অন করে নেবে। প্রতিবারের মতো আমি একই কথা বলে থাকি, মোবাইল থেকে অ্যাপ্লাই করার এই একটাই রাস্তা। সেখানে ক্লিক করে কিন্তু যে আমি ওয়েবসাইট বলছি careers.amul.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আসতে হবে। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, তোমরা ওখান থেকে ক্লিক করে আসতে পারো। তারপরে কিন্তু তোমরা অ্যাজ ইট ইজ যেরকম ওয়েবসাইটের মতো, যেরকম আমরা ডেস্কটপের মতো করছি, তোমরা কিন্তু মোবাইল থেকেও একইভাবে করতে পারবে। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো এবং অবশ্যই ভিডিও ঠিক নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে অবশ্যই সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখো। পাশে যে নোটিফিকেশন বেল আইকন রয়েছে ওখানে প্রেস করে অল করে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। হে গাইস, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল দা টেকনোম্যান, আমি রয়েছি তোমাদের সাথে তোমাদের প্রিয় হোস্ট। সো লেটস গেট স্টার্টেড। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা আমুলের অফিসিয়াল ওয়েবসাইটটা খোলা আছে, এবং আমরা যদি কেরিয়ার্স অপশনটা যখনই আমরা careers.amul.com খুলবো সঙ্গে সঙ্গে কিন্তু এটা ডাইরেক্ট চলে আসবে। তো এখানে কিন্তু অ্যাবাউট আস আছে, তোমরা একবার অবশ্যই আমুল সম্বন্ধে যদি কিছু জানার থাকে তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। এখানে কিন্তু রিড মোর অপশন রয়েছে, তোমরা যদি চাও আমুল সম্বন্ধে আরও জানতে তোমরা এখানে ক্লিক করে জানতে পারো। এবং ফ্রেন্ডস, আমি আরও বলে দিতে চাই এখানে কিন্তু কারেন্ট ওপেনিংস অপশন একটা রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ একদম তোমরা যদি উপরের দিকে তাকাও কারেন্ট ওপেনিংস এখানে ক্লিক করলেও কিন্তু সমস্ত রকম জবের ডিটেলস কিন্তু খুলে যাবে। তো আমি একবার কারেন্ট ওপেনিংসে ক্লিক করে নিচ্ছি। তো যখনই আমি এই কারেন্ট ওপেনিংসে ক্লিক করলাম এখানে কিন্তু আমার সামনে অনেক অপশনস খুলে গেছে। এখানে কিন্তু আমি অন্যান্য ওয়েবসাইটের মতো কিন্তু এখানে ফিল্টার পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু আমি কী স্কিল বা ডেজিগনেশন কিন্তু এখানে দিতে পারি, এখানে কোন লোকেশনে আমার চাকরি দরকার সেটা দিতে পারি, কত বছর এক্সপিরিয়েন্স আমার রয়েছে যদি না থাকে জিরো দিয়ে দাও তাহলে কিন্তু তোমাদের ফ্রেশার হিসেবে তোমাদেরকে ধরা হবে, এবং এখানে কত সিটিসি রয়েছে সেটা তোমরা দিতে পারো, এখানে ম্যাক্স সিটিসি তোমরা দিতে পারো। তারপরে সার্চ বাটন রয়েছে, এইভাবে কিন্তু তোমরা এখানে ফিল্টার করে নিতে পারো, তাহলে তোমাদের পছন্দ মতো জব, তোমাদের ক্রাইটেরিয়া জব কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর একটু নিচের দিকে যদি আমরা আসি এখানে কিন্তু ড্রপ ইউর সিভি বলে রয়েছে অপশন, তো আমরা কিন্তু এখানে আমাদের সিভিটা এখানে দিতে পারি, তাহলে কিন্তু আমাদের সিভি দেওয়া হয়ে গেলে কিন্তু অবশ্যই আমুল কোম্পানির কাছে ডাইরেক্ট কিন্তু সিভি পোস্ট হয়ে যাবে, অবশ্যই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দেবো। তবে তার আগে আমি কিন্তু একটা যে কোনো জবের দিকে একটা চলে আসি। তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যেটা রয়েছে ওটাই একবার আমি দেখিয়ে দিচ্ছি। এই অপশনে কিন্তু আমি একবার দেখে নেবো যে এখানে কী কী দেওয়া হয়েছে। আমি একবার এই অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট যে অপশনটা রয়েছে এখানে একবার ক্লিক করবো। তো এখানে কিন্তু এই এই জবটার জন্য কিন্তু সমস্ত ডিটেলস আমার সামনে খুলে গেছে। এখানে কিন্তু এখানে লেখা আছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট, এবং এখানে কিন্তু অ্যাপ্লাই বাটনটাও রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। তো যখনই একবার আমরা পড়ে বুঝে নেবো যে এই জবটার জন্য আমাদের অ্যাপ্লাই করা উচিত অবশ্যই কিন্তু আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। এবং এখানে জব ডেসক্রিপশন রয়েছে, এখানে কিন্তু রিকোয়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল রয়েছে যে মিনিমাম কী যোগ্যতা থাকা দরকার, কত বছর বয়স দরকার, কী কী এক্সপিরিয়েন্স থাকা দরকার, সেই সমস্ত পার্কস অ্যান্ড বেনিফিটস রয়েছে এখানে, কী স্কিলস রয়েছে কী জানতে হবে, ডিজায়ার্ড ক্যান্ডিডেট প্রোফাইল রয়েছে এখানে, কিন্তু অবশ্যই এডুকেশন ডিটেলস রয়েছে তোমরা কিন্তু একবার অবশ্যই চেক করে নেবে, এবং এখানে কোম্পানি প্রোফাইল আমুল সম্বন্ধে কিন্তু ডিটেলসে বলা আছে। এবং এখানে স্যালারি ডিটেলস তোমরা দেখতে পাচ্ছ, কোন ইন্ডাস্ট্রিতে পড়ছে, কী ফাংশন রয়েছে, কী রোল রয়েছে, মানে ডেজিগনেশন কী হবে, এবং এমপ্লয়মেন্ট টাইম রয়েছে কী, সমস্ত কিছু ডিটেলস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এবং যখনই তোমাদের মনে হবে যে এই জবটার জন্য তোমরা ক্যাপেবল, এই জবটার জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো, তো সেক্ষেত্রে কিন্তু তোমরা এই যে অপশনটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বাটন যেটা রয়েছে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে, এবং অ্যাপ্লাই বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই উইথ নকরি ডট কম পেয়ে যাবে। তো যখনই তোমরা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবে, তো নকরির যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড এখানে চাওয়া হচ্ছে, মানে নকরিতে যদি তোমাদের ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে তোমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েশন করা থাকে তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সুবিধা হবে। তো সেক্ষেত্রে তোমাদের ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিলে কিন্তু তোমাদের লগ ইন হয়ে যাবে। তো নকরিতে তোমাদের যে প্রোফাইল রয়েছে আমুল কিন্তু সেটাই নিয়ে নেবে, এবং সেই হিসাবে কিন্তু তোমাদেরকে ট্রিট করবে। এবং ফ্রেন্ডস, আমি আরও বলে দিতে চাই যে এখানে যে তোমাদেরকে দেখালাম ড্রপ সিভি, তো ড্রপ সিভি অপশনে যখন আমি একবার ক্লিক করবো, এখানে ড্রপ সিভি বলে যে অপশনটা রয়েছে তোমাদেরকে একবার আমি দেখিয়ে দিচ্ছি এখানে ক্লিক করে। তো এখানে কিন্তু তোমরা তোমাদের প্রোফাইল একটা বানিয়ে নিতে পারবে, আদারওয়াইজ কিন্তু এখানেও তোমরা কিন্তু নকরির সাবমিট করতে পারবে, নকরির প্রোফাইল কিন্তু এখানে সাবমিট করতে পারবে। তো সেক্ষেত্রে একই ব্যাপার, তো এটা আলাদা কোনো ব্যাপার না। তবে তোমরা যদি চাও তোমাদের আলাদা অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারো, তো সেক্ষেত্রে নেম রয়েছে, ইমেল আইডি রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে,
এবং যদি তোমাদের আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে এখানে বক্সে টিক করে দেবে, কারেন্ট কি লোকেশন রয়েছে তোমরা দিয়ে দেবে, টোটাল কত বছর এক্সপিরিয়েন্স হয়েছে সেটা তোমরা দিয়ে দেবে, এবং স্টেট সিলেক্ট করে দেবে। তারপরে কিন্তু এখানে অ্যাটাচ রেজুমে রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ আমি আশা করছি এখানে অ্যাটাচ রেজুমে রয়েছে, এখানে কিন্তু ফাইল চুজ করে তোমরা আপলোড করে দেবে। আদারওয়াইজ তোমাদের যদি কোনো রেজুমে না থাকে তোমরা কিন্তু আই ডোন্ট হ্যাভ রেজুমে যে বক্স রয়েছে এখানে টিক করবে, এবং তার ঠিক নিচে রয়েছে আই এগ্রি দ্য টার্মস অ্যান্ড কন্ডিশন, যেটা রয়েছে এটা অবশ্যই তোমরা টিক করবে। তার ঠিক নিচে রয়েছে সাবমিট বাটন, সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তোমাদের প্রোফাইল সাবমিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যখনই তোমাদের প্রোফাইল তোমরা সাবমিট করে দেবে, আমুল কোম্পানি কিন্তু যখনই তাদের রিকোয়ারমেন্ট থাকবে তোমাদেরকে কিন্তু বাই ফোন আর বাই ইমেল কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে ভিডিওতে, আমি আশা করছি ভিডিও তোমাদের বোঝাতে পেরেছি, এবং এরকম ধরনের জব রিলেটেড ভিডিও যদি তোমরা সবসময় তোমাদের নোটিফিকেশনে পেতে চাও তাহলে দ্য টেকনোম্যান চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো, যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো। তো ফ্রেন্ডস, ভিডিওটি পুরোপুরি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটি লাইক করে যাবে, এবং এরকম ধরনের ভিডিও দেখার জন্য অবশ্যই ভিডিওটির নিচে লাল রঙের যে সাবস্ক্রাইব বাটন রয়েছে ওখানে প্রেস করে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা তোমাদের নোটিফিকেশন পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এতটুকুই, অবশ্যই তোমার সাথে দেখা হবে নেক্সট আপডেট নিয়ে।